আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমার ফ্যামিলি ব্লগে নতুন আরও একটা ব্লগ নিয়ে। হাড় কাঁপানো শীতে সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছিল গতকালকে, মানে শুক্রবারের সারা দিনের ব্লগ। গতকালকে আমার মেয়ের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে সামান্য কিছু আয়োজন করছিলাম, সেই আয়োজন নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। একা হাতে আমি কি কি রান্না করছি সেগুলোই দেখতে পাবেন। সকালবেলা উঠেই আমি নাস্তার সাথে সাথে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন জিদনিকে চা দিচ্ছি। ও দুধ চা দিয়ে পরোটা খাবে আর আমি ডিম দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি। যেহেতু দিন একদম ছোট, তাই আমি চেষ্টা করছি দুপুরের মধ্যে রান্নাগুলো শেষ করার জন্য, যদিও আয়োজনটা হচ্ছে রাতের বেলার জন্য। নাস্তা করেই আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখন যতটুকু পেঁয়াজ বেরেস্তা লাগবে সেই বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়, সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আর এই যে হালকা ব্রাউন হয়ে এসেছে, এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন তেল জড়িয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরে এগুলো একদম মুসমুসে হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা যারা দেখা শুরু করছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিওতে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পেঁয়াজ বেরেস্তা রেডি করে আমি এখন মুরগিগুলো কেটে নিব। এখানে 60টা মুরগি নিয়েছি, কোনোটাকে 3 পিস, কোনোটাকে 4 পিস করে আমি কেটে নিচ্ছি। এভাবে করে আমার 20 পিস হয়েছে। যেহেতু ছোট বড় মিলিয়ে আমার 20 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট, আর 20টা ডিমও সেদ্ধ করে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আমি যেহেতু একা হাতে সব কিছু রান্না করব, তাই শুক্রবারের দুপুরের কি কি রান্না ছিল সেগুলো আর শেয়ার করলাম না, আর সেগুলো আমি রাতে রান্না করে রেখে দিয়েছি। তাহলে আমার আর দুপুরের রান্নার ঝামেলা নেই। এখন শুধু আমি জন্মদিনের আয়োজনের জন্য যে রান্নাগুলো করব সেগুলাই করে নিচ্ছি। আর মুরগির মাংসটা পানি জড়িয়ে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মরিচ মেখে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। আর এখানে জিদনিকে দিয়েছি ডিমগুলো খোসা ছাড়িয়ে দেওয়ার জন্য। বাদাম একটু পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, বাদামগুলো ও খোসা ছাড়িয়ে দিয়েছে। এ ছোট ছোট কাজগুলো জিদনি করে দেয় আমাকে, এতে করে আমার অনেক হেল্প হয়। জন্মদিন উপলক্ষে পুরো বাসা গোছানো এবং স্টেজ সাজানো সব কিছু কিন্তু ও একাই করেছে, যদিও সাথে কিছুক্ষণের জন্য রূপকথা ছিল আর আমি শুধু রান্নাবান্না করে নিয়েছি। যাই হোক, সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু রান্নাবান্নার আইটেমগুলো রেসিপি সহ দেখাচ্ছি। এখানে আমি 2টা ফ্রাই প্যানে মুরগিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সেই গরম তেলে আমি ডিম সিদ্ধগুলো ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে আমি কিছুই দিইনি, এমনি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে। আলাদা করে আর তেল গরম করার জন্য আমাকে সময় নষ্ট করতে হয়নি, তাই আমি মুরগি ভাজার তেলের মধ্যেই ভেজে নিয়েছি। এই তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিম বসিয়ে দিব, মানে ডিমের কোরমা রান্না করব। 1 কাপ পরিমাণ তেলের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়েছি, দারুচিনি, তেজপাতা এবং এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি 20টা ডিমের কোরমা করব, সেই অনুপাতে দেখাচ্ছি। এবং দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই কাঁচা মশলাগুলো একটু ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ থেকে একটু কম পরিমাণ ধনিয়া গুঁড়ো। ডিমের কোরমাতে অনেক বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ কাজু বাদাম, 4টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়ে সেগুলো দিয়েছি। সেগুলো সহ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি সহ জলটা কষিয়ে এখন আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়েছি। ডিমগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা ডিপ ফ্রিজে ছিল তাই এরকম দেখাচ্ছে, তবে এটা টক দই না, লিকুইড দুধ। এখন মিডিয়াম আছে রান্না করে নিব। জলটা গ্রেভি হলেই ডিমের কোরমা রান্নাটা হয়ে যাবে। এটা আমি অন্য চুলায় নিয়ে গিয়েছি। এখানে আমি মুরগির রোস্টটা করে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ তেল দিয়েছি, মুরগি ভাজা তেলগুলো দিয়েছি, আর 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার আগে গরম মশলাগুলো দিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। পাশের চুলায় ডিমের কোরমা আছে, সেটা কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। রোস্টের জন্য পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই বাটা মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব।
আমি মজাদার একটা সবজিও রান্না করব, তবে সেটা কিছুক্ষণ পর কেটে নিব। এই রান্নাগুলো করে রেখে তারপর আমি সবজি রেডি করে নিব। একসাথে যদি সব কিছু কাটাকুটা করতে যাই তাহলে আমার অনেকটাই কষ্ট হবে, কোমর ব্যথা হয়ে যাবে, তাই আমি দুটো রেডি করে নিচ্ছি, দুটো রান্না করে নিচ্ছি। রোস্ট যাতে একদম মিষ্টি মিষ্টি না হয় সেজন্য 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম নিয়েছি যেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আমার বানানো মশলা। এই মশলার মধ্যে জায়ফল, যৌত্রিক সহ সব ধরনের মশলা আছে, তাই আমার রোস্ট, বিরিয়ানি, যে কোনো কিছু করতে একদম সহজ হয়ে যায়, অনেক মশলার ঝামেলা করতে হয় না। সব মশলা 1 কাপ পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু মুরগিগুলো আগে থেকে ভেজে রাখা, তাই মশলা একটু অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা ডিপ ফ্রিজে ছিল সেজন্য এরকম দেখাচ্ছে, মিডিয়াম আছে, এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি এখন আর বেশি নাড়াচাড়া করবো না, এভাবে পাতিল ধরে কিছুক্ষণ পরপর নিয়ে দিব, তাহলে আর তলানিতে লেগে যাবে না। এই দিক দিয়ে ডিমের কোরমাটা হয়ে গিয়েছে। আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা একটু ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। এই ডিমের কোরমাটা অনেক বেশি মজা হয় আর আমাদের বাসারও সবাই পছন্দ করছে। এই যে এখন মুরগির রোস্টটা হয়ে এসেছে, শেষ মুহূর্তে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এটা একদমই অপশনাল, না দিলেও সমস্যা নেই, তবে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু জল জল রাখবো, এই মুহূর্তে রান্নাটা হয়ে আসছে। শেষ মুহূর্তে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর সব কিছু দেওয়া হয়ে গেলে একবার লবণ চেক করে আমি লবণ দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মুরগির রোস্টটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা একদম কুড়মুড়ে করে ভেঙে দিয়ে দিব। ডিমের কোরমা, পোলাও, রোস্ট এগুলোতে একটু পেঁয়াজ বেরেস্তা বেশি করে দিলে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি প্রথমে একদম বেশি করে করে নিয়েছি। এখন সবগুলোতে দিয়েছি। মুরগির রোস্ট আর ডিমের কোরমা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবারও সবজি কাটতে বসে গিয়েছি। আবারও বলছি এ কারণে, কারণ প্রথমে আমি মুরগি কেটে পেঁয়াজ কেটে এই দুটো রান্না করে নিয়েছি। এখন বেশ কিছু পরিমাণ সবজি নিয়ে এসেছে, সাথে একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। ব্রয়লার মুরগি দিয়ে আমি আজকে মজাদার একটা সবজির রেসিপি করব, যেটা খেতে অনেক বেশি মজা হয়। কোনো কিছু ছাড়া এমনিতেই এই সবজিটা খাওয়া যায়। এখানে আমি নিয়েছি ফুলকপি, ব্রোকলি, গাজর, আলু, পেঁপে, বরবটি, 3 রকম ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি এখন দিব না, মানে সেদ্ধ করব না, সেজন্য আলাদা রেখে দিয়েছি। এগুলা ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি দিয়ে। আর এখন ক্যাপসিকামগুলো আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি। সবজিগুলো আমি আদা সেদ্ধ করে নিব, যেহেতু অনেক পরিমাণে সবজি সেদ্ধ হতেও সময় লাগবে। এরই ফাঁকে আমি সালাদের জন্য সব কিছু কেটে নিচ্ছি। সবাই আমার হাতের এই কুচি সালাদটা অনেক পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া, তাই একটু বেশি পরিমাণে করে নিচ্ছি, এটা অনেক বেশি খাওয়া যায়। এখানে দিয়েছি বিট, বাঁধাকপি, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, শসা, গাজর, টমেটো। এখানে যে ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলো সেটা থেকে অর্ধেক ছোট ছোট করে আমি কিছুটা আদা, রসুন আর সয়া সস মেখে রেখে দিয়েছি। এখন বড় একটা পাতিলে, যে পাতিলে আমি সবজি বসাবো, সেই পাতিলে এগুলো একটু ভেজে নিচ্ছি। এরই পাকে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল, আদা সেদ্ধ আমি পানি জড়িয়ে রেখে দিয়েছি। আর এই যে মুরগির মাংসগুলো যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ পাতা, টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি আমি, কারণ এগুলো সেদ্ধ করিনি, সেজন্য কিছুটা ভেজে নিব। আর এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ এভাবে করে নিয়েছি ফালি ফালি করে, যেটা আমি আগে ব্যবহার করিনি। পেঁয়াজটা একটু পরে দিলে শক্ত শক্ত থাকে, খেতে ভালোই লাগে, সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, যেটা আমি 2 বার করে দিয়েছি, এবং 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এই সবজিতে এটাই হচ্ছে মশলা, আর কিছুই দেওয়া লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা সব সবজিগুলো দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। শর্টকাট, কম মশলায় এই সবজিটা অনেক বেশি মজা হয়। যারা এখনও ট্রাই করেননি একবার হলেও করবেন। আর এটা ছিল একেবারে সন্ধ্যার পরে, দেখতে পাচ্ছেন আমি অনেক চুনি পরে নিয়েছি, কারণ রেডি হয়ে গিয়েছি।
পোলাওটা যাতে গরম থাকে সেজন্য রেডি হওয়ার পরে রাতের বেলা পোলাওটা করে নিচ্ছি। এখানে 20 জন মানুষের জন্য আমি 2.5 কেজি পরিমাণ পোলাও করছিলাম, একদম পারফেক্ট হয়েছে। এই তো পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। এখন উপর থেকে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, বেরেস্তা আর ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর সব কিছু আমি টেবিলে নিয়ে এসেছি। আমার আজকের রান্নাগুলো ছিল সবজি, এই যে কুচি ছালাত, ডিমের কোরমা আর মুরগির রোস্ট, সাথে পোলাও। এটাই ছিল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে একা হাতে আমার ছোট্ট আয়োজন। তবে যারা গেস্ট এসেছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, এই যে পিচ্ছি বাহিনীকে আগে বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা সবাই নিজেরা নিজেরা, মানে আমাদের বাসার সবাই আর একদম কাছের কয়েকজন মানুষ, তাই পাতিল টেবিলে নিয়ে এসেছি, যার যা প্রয়োজন সে তা নিয়ে খাবে এজন্যই। এরপর একে একে সবাই খেয়ে নিচ্ছে। আর জন্মদিন উপলক্ষে সিম্পল আয়োজন, কেক কাটা, আরও কিছু ছিল, সেগুলো ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব। দেখতে দেখতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।